ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডের 23তম বর্ষ। এই জমজমাট অনুষ্ঠানে একঝাঁক তারকাদের মেলা। গাঙ্গুবাই থেকে ঋত্বিক মাধবন, নোরা থেকে জ্যাকলিন, চোখ ধাঁধানো পারফরমেন্স আর পুরস্কারের এক রাশ চমক। আর এ চমকের মাঝেই নতুন চমক হলো এই আসরে বাংলাদেশ থেকে যোগ দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অনামিকা তিথির রিপোর্ট। আলোয় আলোয় ভরে উঠল আইফা অ্যাওয়ার্ডস 2023। বলিউডের 23তম আন্তর্জাতিক ইন্ডিয়ান ফিল্ম একাডেমি এবারে অনুষ্ঠিত হয়েছে আবুধাবিতে। 26 ও 27 মে দুই দিনব্যাপী অনুষ্ঠানে বলিউড তারকাদের পারফরমেন্সে জমে ওঠে অ্যাওয়ার্ড মঞ্চ। এদিন নাচে গানে আইফার মঞ্চ মাতিয়ে দিয়েছেন বলিউডের গ্ল্যামারাস তারকারা। পুরস্কার বিতরণীর মঞ্চে সঞ্চালকের দায়িত্বে ছিলেন অভিষেক বচ্চন ও ভিকি কৌশল। সেরা অভিনেতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ঋত্বিক রোশন ও আলিয়া ভাট। বিক্রম ভেদা সিনেমার জন্য সেরা অভিনেতা সম্মান পেয়েছেন ঋত্বিক এবং সেরা অভিনেত্রী আলিয়া পুরস্কৃত হয়েছেন গঙ্গুবাই কাথিওয়াড়ের জন্য। তবে এবারের আইফায় সবচেয়ে বেশি পুরস্কার এসেছে ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবার ঝুলিতে। আর ঠিক এর পেছনেই আছে সঞ্জয় লীলা বনসালের গঙ্গুবাই কাথিওয়াড়ি। এছাড়া সিনেমাটোগ্রাফি, স্ক্রিন প্লে আর সংলাপের জন্য আইফা টেকনিক্যাল অ্যাওয়ার্ড এলো গাঙ্গুবাইয়ের ঝুলিতে। এর কোরিওগ্রাফি ও সাউন্ড ডিজাইন বিভাগে পুরস্কৃত হয়েছে কার্তিক আরিয়ানের ভুল ভুলেয়া 2। এছাড়াও বিক্রম ভেদা, ব্রহ্মাস্ত্র, মনিকা ও মাই ডার্লিং আর দৃশ্যম 2, ব্যাকগ্রাউন্ড স্কোর, স্পেশাল এফেক্টস, সাউন্ড মিক্সিং আর এডিটিংয়ের জন্য আইফার মঞ্চে পুরস্কৃত হয়েছে। মাঝে সলমন খান, বরুণ ধাওয়ান, রকুলপ্রীত সিং, কৃতি শ্যানন, নোরা ফাতিহি ও জ্যাকলিন ফার্নান্দেজের গ্ল্যামারাস পারফরমেন্সে জমে ওঠে আইফার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিকে আইফা অ্যাওয়ার্ডের 23তম আসরে বাংলাদেশ থেকে যোগ দিয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি, যেখানে তাকে দেখা গেছে বলিউডের আলোচিত অভিনেতা বিজয় বর্মার সঙ্গে। এছাড়াও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীও ছিলেন জয়ার সঙ্গে। আর এই বাঙালি নির্মাতার হাত ধরেই বলিউডের নাম লেখাতে যাচ্ছেন তিনি। অনামিকা তিথি, দেশ বিনোদন।